বাগনি ও কয় কি কেডা কইছে তোর সোরের বাগনি তোর মামুরা কি সোর তোর নানক বাড়ির গোষ্ঠী বিশাল বড় গোষ্ঠী সবাই এক নামে চেনে কোন না বিশাল গোষ্ঠী মুই তো কিছুই দেই না তুই আর কি দেখবি তুই দি হইছো হেদনা আগের যুগে মগো কোলা বড়া ধান আনলে গোয়াল বড়া গরু আনলে পঞ্চাশটা সুবারি গ্যাস একশোটা না হইল গ্যাস আনলে মোর আল্লাহ জমিদার গোষ্ঠী যা এই যুগে মন্ত্রী মিনিস্টার অর সমান কিডা কইছে তোরে সোরের বাগনি তোর কোন মামায় চুরি হারছে যে তোরে সোরের বাগনি কইছে সমেত মামা টালয়ে পলাইছে দেখে উল্টা সবাই কয় সোরের বাগনি এই সুমিতদের লগে গোষ্ঠীর মানিজ্য সব শেষ লাগা সুমিতদের ইমুত একখান কল লাগা নে ভিডিও কল তো দেতাছি বারবার কাটতে দেয় মনে হয় পাশে কেউ আছে ভিডিও কল না দলে অডিও কলটা দে মনে হয় এখন কামে আছে আচ্ছা অডিও কল দেতাছি হ্যালো মামা সবাই মনে সরির নাতি কয় আয় ও মোর বাপে গরু চুরি হরে নাই খাইগোবাড়ির মানে ষড়যন্ত্র হরে হ্যারে গরু চোরের আসামিতে বাজাই দেছি মোর বাপে কিছু চুরি হচ্ছে সরের নাতি কয় না ক সরের বাগনি কয় সরে মামা সরের নাতি কয় না বাগনি কয় চুরি হলাম কই কয়ডা ঠা ডাল লইয়া বিদেশ আইলাম হ্যাঁ তো আস্তে আস্তে জমাইতে আসি দিয়েই দিমু আনে মামা এখন মানুষের তাহারা দিয়ে দেন না কি লোক গেলে তার কথা হল না লাগবে না কোঢালয় সোরের বাগনি কইছে আয় খালি নাম ডাকা বুঝামু আনে কত দানে কত চাও সোরের আবার বড় গলা এখন তো মানছি খালি সোরের বাগনি কয় কয়দিন পর মুর অফিসে আনিয়া মগো শক্তিরে পিড়েইবে বান্দিয়া তুমি একটু চুপ থাও আমি মামার লোক কথা কইতেছি মামা দেশে আইবেন কবে আরে রাখ দর্জের ফল মিষ্টি সিটিজেনশিপটা পাইয়ে লই হেপার দেশে আইয়া তোকে সবাই রে লই বিদেশ আমু এবার বিদেশ বইয়া মজা মাস্তি করমু কি মামা মগো বিদেশ লই যাইবেন হেলতে ইংলিশ শেখা লাগবে আজকে ইংলিশ কোচিনে ভর্তি হব না না আর সুতা সুমিত দাদি নন মেট্রিক ও কেমনে বিদেশ গেছে বিদেশ গেলে কি ইংরেজি শেখা লাগেনি তুমি চুপ থাও মামা মোবাইলে যা কয় হ্যাঁ তুমি হন ফাও ফাও জবাব দাও আরে বিদেশ আইলে কি ইংলিশে কথা কওয়া লাগে মোরা যেখানে থাকমু হ্যানে বিদেশির চাইতেও বাঙালি বেশি আল্লাহ জানো মোরে আর কথা না হুনাই অরে ক যে বাড়ির আশেপাশে জন্মে চোদ্দুর মানছে টাহা পয়সা পাইবে সবাই দেনা পাওনা দেতে জীবন কয়দিনের তোর মা যে এত জ্ঞান দেয় দশ বছর আগে মোটার দিয়ে 20,000 টাকা আনেছে হেঠা কি দেছে খালি বাপজি যে বাইর দিয়ে টাকা নিলে কি দেওয়া লাগে হেলে গে চাই না যাই হোক বাদ দে রোজা টোজা কি রাখতে হারো হয় মামা 30টা রোজা রাখছি কি কও কেমনে কি এখন পর্যন্ত তো 30টা রোজা শেষই হয় নাই তুই কেমনে 30টা রোজা রাখলি মামা একদিনে 3-4টা রোজা রাই হেতে 30টা হই গেছে মাশাআল্লাহ দোয়া করি যেন আরো 30টা রাখতে আরো তোর বড় বইনে কই অর্ডারে দে মেলা দিন হইছে আল্লাহ কথা হয় না এই না সমান মামা তোর লাগ কথা কইবে না না মুই কথা কম না মোর শরম হরে মামা আর বল শরম হরে ও কথা কইবে না এত শরম এই শরম লইয়া টিকটক এর মধ্যে নাচে কেমনে রাখলাম আরে আরেক দিন দোর মুয়া নেই টিকটক চালাই কি লইগ্যা আচ্ছা মামা রাহি তুই যে টিকটকে নাচে ইয়ে মামা দেখছে ধরবে আনে তোমারই হ্যার বউ ও তো টিকটকে নাচে হ্যাতে কোনো দোষ নাই খালি মোরে ধরবে বাদ দে তো আয় মোরা দুইজন মিললে টিকটক দেহি একটু পর ইফতারের টাইম কেমনে মোবাইল ডিটেক্ট আছে এ দুইডা আয় আই ইফতারে সাহায্য করবি তাড়াতাড়ি আয় কি সাহায্য করমু ইফতারের সময় কামের অভাব আছে যা যাইয়ে শরবতটা গোল মুই ছড় মুই কির শরবত গোলমু চিনি বেশি দিয়ালাম এরপর আর খাইতে পারবা না তোরে কইছি শরবত গলতে যা বুড়াটা যাই শরবত গোল আর লেন্ডি দেয়া তুই অল লগে লগে যা যাইয়ে দেখবি ও কি কি হরে হে সব কাম কাজ শিখতি যা মোবাইলটা দললি খালি কামের কথা কার বাল লাগে না আসল কথা হইতেছে গিয়ে মোবাইল টিপা দেখতেই পারে না আট মোল লগে যাই কাম শিখবি আজকে ইফতারে বেশি খাই লইছি আমি লড়তে পারি না একটু হুইয়ে থাই ইফতারটা করি আইয়েই যে লেটকাইয়ে হুইয়ে পড়ো থালবাড়ি দি মাছ বেঁকে দেয় রোজা রাখিয়া কতটি কাম হরছি আর ইফতারের পর শরীরটা ছাড়িয়ে দেশে একটু রেস্ট নিমু এখন কাম হারতে পারবো না তোমার ওই ছোট ছেলে কও হারা দিন ঘরে আর খায় ও ছোট মানে ও কিছু পারে একটা মাছ যাই 10টা খাগবাইবে তাড়াতাড়ি ওঠ তুই তুমি এবেল হারো কাম ওর লাগে মুই বড় হইছি দেখে সব কাম মোর হারা লাগবে আর ও ছোট হইছে দেখে ও ফাহে চলবে একদিন দিয়ে দেখো একটা সব কাম পারে মুই আর দেখতে আর মুনো তাড়াতাড়ি যা ইফতারের সময় যদি যার বাড়ি দেখে মাইক যেত হলে তো আর এখন এতটি কারি হইতে না তাড়াতাড়ি যা জানি আর কথা কওয়া না লাগবে থাক মুনা মুই এই ঘরে মোর কোনো দাম নাই মুই কেডা এই সংসারের গেলাম বাতের কল দেছে হ্যালো বাতে ঈদ মোবারক কুদ্দুসি তোমারে মুই সালাক ভাবছিলাম তুমি দি জম্মের বলদ এখন তো রোজা চলে ঈদ হইতে এখনো অনেক বাহি এখন ঈদ মোবারক কও কে তুমি তো আপন মানুষ তার জন্যই তো আগে ঈদ মোবারক জানাইলাম
বাহ কুদ্দুসি, তুমি দি এককারে শুদ্ধ ভাষা শিখে গেছো, আর মোরা ঢাকা থাকিও শুদ্ধ ভাষায় কথা কইতে পারি না। তুমি শহরে থাও তাই লগে তোমার লাগি একটু শুদ্ধ ভাষায় কথা কর চেষ্টাটা আছি। যাই হোক কুদ্দুসি, তোমার ঈদের জামা জোতার ছবি তুললে পাঠাও মেসেঞ্জারে, দেখ মুমুই। আগে তোমারটা পাঠাই, এরপর মোরটা পাঠামু আমি। আচ্ছা ঠিক আছে, আর একটা সুখবর হনো, মোরা তো এবার ঈদ তোমাগো লগে করমু, সানরাইজের দিন মোরা তোমাগো বাসায় আমু, মাই কইছে বলে সারপ্রাইজ দেবে, তোমার দায়ে কইতে মানা হরছে। কি কও সত্যি, হেলে তোমরা ঈদের দিন অনেক এনজয় করবু। এইটা কিন্তু গোপন কথা, কেটদারে কইও না, টপ সিক্রেট। আর জামাজোতার ছবি তুললে মেসেঞ্জারে পাঠান লাগবে না, মোরা তো আইতেই আছি ঈদের আগের দিন, সেই সময় দেখমু আনে। আচ্ছা ঠিক আছে, কেটদারে কমু না, আর তোমাকে ডাকা যে একটা স্পাইসি নুডলস আছে না, সেটা লইয়া ইয়ে মোরা চ্যালেঞ্জ দিব না, কে কত খাইতে পারে। কুদ্দুসি ওটা নুডলস না, ওটা স্পাইসি রামেন, একদিন খাইলে বুঝবা পরের দিন পাশা লালই থাকবে। বাতে মা তো বেশি কথা কও না, মুই গ্রামের মাইয়া জাল খাইতে অনেক পছন্দ করি। কুদ্দুসি তুমি গ্রামের মাইয়া আর বিদেশি মাইয়া আর শহরের মাইয়া, ওটা স্পাইসি রামেন, ওইটা খাইলে সারা দিন বাথরুমেই বইয়ে থাকা লাগবে, ঈদের দিন কাউরে সালামও করতে পারবা না, টাহাও পাবা না। টাহা লাগলে কও, অত সুতা দিও না। কুদ্দুসি তোমার ভালো লাগি কইলাম, মোর কথা তো শুনলা না, আচ্ছা লইয়ে মনে রামেন, ঈদের দিন দেখা হইবে, সি ইউ লেটার, লাকলাম। শহরে থাকে দেখে মোর লাগি ইংলিশে কথা কয় বোঝে জানো কি, গ্রামের শাসাটুকুন দে বেশি বোঝে, এক ফির ষোড়কালে মগো বাসায় আইছিল, আইয়া মোর পুতুল চুরি হলে লইয়ে গেছিলে, এবার অগো বাসায় যাই, আর যত খেলনাপাতি আছে সব লইয়া মু প্রতিশোধ নিতে হইবে। টিভিটা দেখতে বইলে রিমোটটাই জীবনেও কাজ করবে না, মেজাজটাই গরম হয়, কি যে হইছে, গরম তাহাইলে লাভ হইবে, মনে হয় ব্যাটারি গেছে। ছয় মাস আগে ব্যাটারিটা নতুন লাগাইছি, কেমনে এই কয়দিনে নষ্ট হয়ে যায়, ইলেকট্রনিক জিনিস একদিনেও নষ্ট হইতে পারে, আবার 10 বছরও থাকতে পারে, হ্যাঁ কওয়া যায়। তুই না সায়েন্সের স্টুডেন্ট, এই রিমোট ঠিক করে দে, লেহা পড়ার কোনো নাম নাই, খালি ঘরে ভয় ভয় খাওয়াই, একটা রিমোট নষ্ট হয়েছে হেইটা ঠিক করতে পারে না। কি সায়েন্সের স্টুডেন্ট হইলে কি এইসব হারতে পারে, হ্যাঁ মেকার হেরা হারবে। কে তোকে বইতে তথ্য প্রযুক্তি সাবজেক্ট আসলে না, হেডার মধ্যে রিমোট হারা হিয়ায় নাই। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বইতে কি তোমার রিমোট হারা হিয়ায়, হ্যাঁ তো কম্পিউটার লই পড়া লেখা। তো কম্পিউটার মোবাইল টিভি রিমোট সব তো একই, লেহা পড়ার নাম নাই, খালি ঘুরিয়ে বেড়াইছো, কেমনে পারবি। বোঝে না খোঁজে না আন্দাজে হ্যাঁ কথা কয়, তোমার যে ঈদের জামাটা দেখে সেই মরে কিনে দাও। বাপমার খরেটে জুলি আর মাইয়ায় 15-20 হাজার খায় ঈদের জামা কিনতে চায়, ঈদের পর তো রেজাল্টটা দেবে না, খালি রেজাল্টটা দেখনি, যদি ভালো রেজাল্ট হয় হেলে লেহা পড়া হরামু, নাইলে বিয়ে দিয়ে দিমু, তোরে পাঙ্গু না। মরে ঈদের জামা না কিনে দিলে মুই লেহা পড়াও করমু না। বাপমার এত খেহা পড়ে নাই যে তোরে শিক্ষিত বানানি লাগবে, শিক্ষিত হইলে কি সেবার সার্টিফিকেট মগু দিয়ে যাবি নি, তোরে একটা নাদ্য সাদ্য ধরে বিয়ে দিয়ে দেবো, যাইয়ে সংসার করবি, মোরা উদ্বারম তোরে বিয়ে দিয়ে। কি এর মধ্যে কি হান দেয়, ওই জামাটা কিনে দেবেন, এটা সরাসরি কইলেই তো এত অপমান করা লাগে।